Assalamualaikum. Waalaikumsalam. কেমন আছো? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শোনো, তোমরা রুটিন পেয়েছো? স্কুলে কবে ক্লাস হবে, কোন দিন জানো? তোমাদের কোন দিন স্কুলে ক্লাস হবে জানো? বলো তো কোন কি বারে? আসসালামু আলাইকুম। বুধবার দিনে ক্লাস আছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এই কয়েকদিন, মানে এই কয়েকদিনের খাতা চেক করিনি, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তোমরা বুধবার দিন যখন আসবে তখন খাতাগুলো নিয়ে আসবে সাথে। আমি তোমাদের কাছে খাতাগুলো নিয়ে চেক করে আবার তোমাদেরকে দিয়ে দিব। বুঝতে পেরেছো আমার কথা? গণিত খাতাটা আছে না, ওটা নিয়ে আসবে। প্রত্যেকেই গণিত খাতাটা নিয়ে আসবে, ঠিক আছে? দেখো সবাই একটু দেখো পৃষ্ঠা, তোমাদের পাঠ্যবই বের করো, পৃষ্ঠা 87। আমরা যে এই যে কয়েকদিনের খাতা চেক করিনি ওই খাতাটা নিয়ে আসবে, আমি চেক করে দিব। সবাই পৃষ্ঠা 87 বের করো। কত নাম্বার পৃষ্ঠা? পৃষ্ঠা 87, দেখো সবাই পৃষ্ঠা 87 বের করো। বের করেছি, আমাদের বাড়ির কাজ ছিল 6 থেকে 10 বিয়োগ করি করি আমাদের তারিখটা ছিল 6 থেকে 10, আমরা এখন 11 থেকে শুরু করব। তাহলে সবাই শুরু করো, লিখো। আমরা 10 পর্যন্ত করেছিলাম। মানে 1 থেকে 5 করেছিলাম, 6 থেকে 10 শাড়ি কাজ দিয়েছিলাম, আজকে আমরা 11 থেকে পরবর্তীগুলো করবো। আর লিখো 41। আচ্ছা 41 হবে এটা, হ্যাঁ ধন্যবাদ। বলো তো 41 থেকে 41 বিয়োগ করলে কত থাকবে?
বুশরা শুনতে পাচ্ছো আমি বলি বলো বলো আয়েশা বলো এক থেকে এক বাদ দিলে শূন্য হ্যাঁ শূন্য আর চার চারে চার থেকে চার বাদ দিলে শূন্য আমরা বাম দিকে শূন্য লিখব না বসাবো না হ্যাঁ আমি দেখো আমাদের উত্তর আমি উত্তরটা লিখে নাও উত্তর বিয়োগফল উত্তর বিয়োগফল তাহলে কত শূন্য সবার হয়েছে অঙ্কনটা এখন 12 নম্বর প্রশ্নে আসো আমি বলি বলো মা বলো তুমি বলো শূন্য বাদ দিলে শূন্য হয় বলো তারপর আসো 13 নম্বর প্রশ্নে এখান থেকে শুরু করবো এখন এখান থেকে শুরু করো পর আমরা আবার যখন সবগুলো অঙ্ক নিয়ে আলোচনা ওয়াজিহা বলবে উনচল্লিশ বিয়োগ দুই বলো তো কি হবে অজিহা তিনের নিচে কিছুই নেই এই জন্য তিন তিনই বসবে অনেক সুন্দর বলেছো ধন্যবাদ তাহলে উত্তর বিয়োগ ফল 37 তারপর আসো 14 নম্বর আমরা লিখি আমি বলি সানা আচ্ছা রোলা ঠিক আছে সারা বলবে এটা সবাই একটু দ্রুত লিখো বলো সারা বলো চারের নিচে কিছুই নেই এই জন্য চার চারই হবে তাহলে উত্তর কত হলো আমাদের উত্তর বিয়োগফল 40
অনেক সুন্দর বলেছো সারা। সবাই করতে পারছো সাথে সাথে? বল পাঁচ বলো, জারিয়া বলো, আগে জারিয়া বলে নেই, রোল পাঁচ পরে তুমি বলবে। দেখো দেখো দুই থেকে শূন্য বিয়োগ করলে হবে দুই, তীরের নিচে দেখো কিছু নেই, তিন তিনই বসবে। বলো আমিনা বলো উত্তর কত এটা বলো তো। বলো এটার উত্তর কত, প্রণাম প্রশ্নের উত্তরটা কত হবে বলো। বত্রিশই হবে মিস। হ্যাঁ উত্তর হচ্ছে বত্রিশ, বিয়োগফল। সুন্দর করে বলো কোন সংখ্যার সাথে যোগফল আছে, যোগ বা বিয়োগ করলে ওই সংখ্যাটাই হয়। হ্যাঁ ভেরি গুড, কোন শূন্যের সাথে যে সংখ্যাটা যোগ বা বিয়োগ করব ওই সংখ্যাটাই হবে। তারপর লিখো 16 নম্বর প্রশ্ন। ৩৫ কত হবে বলো। আজকে কয়টা করাবেন দেখি, কতটুকু করতে পারি আগে করো। ৩৫ বিয়োগ ১৩ কত হবে বলো। আজকে কয়টা করাবেন, কে প্রশ্ন করছো? মিস কত পৃষ্ঠা এটা? পৃষ্ঠা ৮৭। আফিজা হায়দার রোল ১১ বলো। বলো মা ৩৫ বিয়োগ ১৩ কত হবে। দেখো ১৭ নম্বর প্রশ্ন, কয়টা করবো
এই প্রশ্নটা কে করছো নাম বলো আমি বিয়োগ কয়টা করব ঘুম পাচ্ছে মাইমুনা স্বামী বললি হ্যাঁ মাইমুনা বলো মা সাত নম্বর কোশ্চেনটা তুমি বলবে সাতচল্লিশ ছাব্বিশ সময় বলো ছয় থেকে যদি সাত ছয় হয়েছে কথালে সাত হবে এক বসবে চার থেকে দুই চলে গেলে হয় এভাবে না সাত থেকে ছয় বাদ বিয়োগ করলে কত হবে এক হবে সাত থেকে ছয় বিয়োগ করলে এক হবে দেখো কিভাবে আমি তো তোমাদেরকে কিভাবে দেখিয়েছি একটু দেখো এক চার পাঁচ ছয় সাত দেখো একুশ হবে এই ছয় হ্যাঁ ও ঠিক বলছে একটু ভুল বলে দেখো সাত থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় যদি আমরা বিয়োগ করি লাল রং ব্যবহার করলাম থাকলো কত দেখো এক এই এক হবে এখন চার থেকে দুই বিয়োগ করলে কত হবে বলেছো দুই হবে ঠিক আছে আমরা এভাবে বলবো না যে ছয় আছে আর কত হলে সাত হবে এভাবে না তাহলে বলো উত্তর কত হলো একুশ একুশ ধন্যবাদ মাইমুনা অনেক সুন্দর বলেছ ধন্যবাদ বিয়োগফল একুশ আঠারো নম্বর প্রশ্ন দেখো আঠারো নম্বর প্রশ্ন কি বলছে একত্রিশ বিয়োগ এগারো সমান কে বলতে চাও আমি আচ্ছা রোল পারো বলো বলো মা রোল পারো বলো এক থেকে দুই এক থেকে একবার তিনে শূন্য করবে তারপর থেকে একবার দিলে দুই বসবে ভেরি গুড এক থেকে এক বিয়োগ করলে শূন্য হবে তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই অনেক সুন্দর বলেছ বলা সঠিক হয়েছে এখন বলো বিয়োগফল বিশ ঠিক আছে তারপর ১৯ নাম্বার প্রশ্ন লিখো ২৯ বিয়োগ ২২ কত হবে বলো এটা কে বলতে চাও আমি বলি রোল চার বলো রোল চার মুসাইফা বলো মা ওকে মিস দুই নয় থেকে দুই বাদ গেলে নয় থেকে দুই বাদ গেলে সাত থাকে আচ্ছা তারপর আর দুই থেকে দুই বাদ গেলে শূন্য শূন্যটা আমি লিখব না আচ্ছা ঠিক আছে ভেরি গুড তাহলে উত্তর কত হচ্ছে উত্তর বিয়োগ ফল সাত উত্তর বিয়োগ ফল সাত অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মিস বিশ নম্বর প্রশ্নটা লিখো ত্রিশ আসসালামু আলাইকুম মিস ত্রিশ বিয়োগ দশ মিস এটা কি প্রথম অঙ্ক না এটা প্রথম হবে কেন আমাদের ক্লাস কয়টাই আটটা থেকে ক্লাস শুরু হয়েছে না মা আচ্ছা জান্নাতুল ফেরদৌস তিশা রোল ষোলো শুনতে পাচ্ছ দিশা বলো ত্রিশ বিয়োগ দশ কত হবে বিশ বিয়োগ দশ
30 আবার বলো বিয়োগ 30 থেকে 10 বিয়োগ করলে বিয়োগফল কত হবে বলো 10 আচ্ছা ঠিক আছে মা দিকে তাকিয়ে আছো না মা বলে দিবে তুমি বলবে না দেখো 30 এ দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কি হবে কিছুই হবে না দেখো শূন্য তারপর 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2 হবে 20 হবে হ্যাঁ 20 হবে বুঝতে পেরেছো উত্তর লিখো বিয়োগফল 20 মিস আগের অঙ্কগুলো একটু দেখাবেন আচ্ছা যারা পরে জয়েন হয়েছে মাকে বলো স্ক্রিনশট নিয়ে নিতে দেখো আমরা আজকে শুরু করেছি 11 থেকে এটা করেছি আইটু উপরে উঠান আরেকটু করে পারিকাস্টে লিখে নাও সবাই পারিকাস্ট লিখো সেবা বাড়ির কাজটা দেন সাতাশি করি একুশ থেকে চব্বিশ পর্যন্ত এই হলো আমাদের বাড়ির কাজ বাড়ির কাজ লেখা হয়নি পৃষ্ঠা সাতাশি এক বিয়োগ করি একুশ থেকে চব্বিশ নং পর্যন্ত এখন দেখো 4 নম্বর প্রশ্ন মিস উপরে থেকে 11 নম্বর থেকে একটু দেন না মিস আরিকা শুনতে পাচ্ছো রোল 3 মিস রোল 3 দেখো 4 নম্বর প্রশ্নটা পড়ো তো পৃষ্ঠা 87 মিস আমরা 4 নম্বর প্রশ্নটা করেছিলাম মিস দ্বিতীয় শ্রেণীতে 22 জন এবং প্রথম শ্রেণীতে 34 জন শিক্ষক আছে শিক্ষার্থী সংখ্যা আমরা কি সমাধানটাই লিখব হ্যাঁ মা 4 নম্বর সমাধান সারিকা পড়ো মা দ্বিতীয় শ্রেণীতে 22 জন এবং প্রথম শ্রেণীতে 34 জন শিক্ষার্থী আছে কোন শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা বেশি কত বেশি ঠিক আছে লিখো প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে
34 জন দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে বাজিয়া শুনতে পাচ্ছ রোল বলো এটা কি হবে যোগ হবে না বিয়োগ হবে বিয়োগ হবে কেন বিয়োগ হবে বিয়োগ হবে কেন হবে বুঝতে পারিনি মানে কেন বিয়োগ হবে যোগ না হয়ে বিয়োগ হবে কেন আমরা কি বলেছি কোন কিছুর তুলনা বা পার্থক্য করতে হলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে এখানে তুলনা করতে বলেছে দেখো দ্বিতীয় শ্রেণীতে 22 জন প্রথম শ্রেণীতে 34 জন শিক্ষার্থী আছে এখন প্রশ্ন করছে তোমাকে কোন শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা বেশি কোন কিছু তুলনা বা পার্থক্য বের করতে হলে আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমরা বিয়োগ করে পেয়ে যাব কোন শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা বেশি অজিয়া বিয়োগটা করো 34 থেকে 22 বিয়োগ করলে কত হবে মা অনেক সুন্দর বলেছ ১২ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুতরাং প্রথম শ্রেণীতে সুতরাং প্রথম শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা বেশি 12 জন আমাদের দুইটা প্রশ্ন করেছে এখানে দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে কোন শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা বেশি তারপরে প্রশ্নটি হচ্ছে কত বেশি তাহলে আমরা উত্তর লিখব প্রথম শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা বেশি ও 12 জন বেশি বলো খেয়াল করো আমি বলছি তোমরা আবার একটু খেয়াল করো বলো মা বলো দেখান দেখো
আমি তো মাত্র জয়েন করেছি পাঁচ নম্বর প্রশ্ন তো আমি পড়ি হ্যাঁ বলো তোমার পড়ো মা পাঁচ নম্বর প্রশ্ন পড়ো মিশ্র বারো পড়ি বইয়ের পৃষ্ঠার সংখ্যা 50 মিতা 20 পৃষ্ঠা পড়ে শেষ করেছে কত পৃষ্ঠা পড়া হয়নি আচ্ছা লিখো গল্প বইয়ের পৃষ্ঠা সংখ্যা আছে কতটি 50টি 50টি মিতা গল্প চলো পৃষ্ঠা লিখি পৃষ্ঠা আমার লিখতেছি মুশফিকা ইসলাম ওহি শুনতে পাচ্ছ মুশফিকা ইয়েস মিস বলো তো কত হবে ৭০ তাই ওহি যেটা বলেছে ঠিক বলেছে আমরা বলো তো কিভাবে হবে বলো কে বলতে পারবে কিভাবে ত্রিশ হয়েছে
থেকে তোমাকে পাঁচ থেকে দুই বিয়োগ হয়, উত্তর বিয়োগ ফল ত্রিশ। ঠিক আছে, দেখো গল্প বই পৃষ্ঠা সংখ্যা আছে 50 পৃষ্ঠা, মিতা গল্প বই পড়া শেষ করেছে এবং 20 পৃষ্ঠা, সুতরাং মিতার গল্প বই পড়া হয়নি 30 পৃষ্ঠা। আমাদের উত্তর হচ্ছে 30 পৃষ্ঠা। এই ছিল আমাদের আজকে অঙ্ক, কার কোনো সমস্যা আছে বলো। যারা পরে জয়েন করেছো তারা মিস বাইনটা তুমি দেখাইতো, কত নম্বর প্রশ্ন দেখাবো বলো। চার নম্বর প্রশ্ন, দেখো আমি একদম শুরু থেকে যাচ্ছি, তোমরা আবার মিলিয়ে নাও তোমাদের খাতাটা। একচল্লিশ থেকে একচল্লিশ বিয়োগ করে আমরা কত পেয়েছি? শূন্য পেয়েছি, বিয়োগ ফল শূন্য, কারণ এক থেকে এক বিয়োগ করলে কিছুই থাকে না, এই জন্য শূন্য হবে। বারো নম্বর প্রশ্ন দেখো, বিশ বিয়োগ বিশ, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হবে, দুই থেকে দুই বিয়োগ করলে কিছু থাকে না, শূন্য, বিয়োগ ফল হচ্ছে শূন্য। তারপর দেখো তেরো নম্বর প্রশ্ন, ৩৯ বিয়োগ ২, ৯ থেকে ২ বিয়োগ করলে হবে ৭, তীরের নিচে দেখো কোনো সংখ্যা নেই, ৩ ৩ ৩৭, ৪৬ বিয়োগ ৬ দেখো, ৬ থেকে ৬ বিয়োগ করলে শূন্য হবে, চারের নিচে কোনো সংখ্যা নেই, ৪ ৪ করবে, বিয়োগ ফল হচ্ছে আমাদের ৪০। বড় নম্বর কোশ্চেন দেখো, ৩২ বিয়োগ শূন্য, ২ থেকে শূন্য বিয়োগ করলে ২ হবে, আমরা জানি কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে ওই সংখ্যাটি বসবে, তীরের নিচে কিছুই নেই, ৩ ৩ বসবে, বিয়োগ ফল হচ্ছে ৩২। ১৬ নম্বর কোশ্চেন, ৩৫ বিয়োগ ১৩, ৫ থেকে ৩ বিয়োগ করলে হবে ২, ৩ থেকে ১ বিয়োগ করলে হবে ২, এই হচ্ছে বিয়োগ ফল ২২। ১৭ নম্বর দেখো, ৪৭ বিয়োগ ২৬, ৭ থেকে ৬ বিয়োগ করলে হবে ১, ৪ থেকে ২ বিয়োগ করলে হবে ২, বিয়োগ ফল ২১। ৩১ বিয়োগ ১১, ১ থেকে ১ বিয়োগ করলে কিছুই থাকবে না, শূন্য, ৩ থেকে ১ বিয়োগ করলে হবে ২। ২৯ বিয়োগ ২২, ৯ থেকে ২ বিয়োগ করলে হচ্ছে ৭, ২ থেকে ২ বিয়োগ করলে শূন্য, আমরা বাম দিকে শূন্য লিখবো না। ৩০ নম্বর, ৩০ বিয়োগ ১০, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, ৩ থেকে ১ বিয়োগ করলে ২, এ হচ্ছে বিয়োগ ফল ২০। ৪ নম্বর দেখো, প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে ৩৪ জন, দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে ২২ জন, সুতরাং প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি হচ্ছে, ৪ থেকে ২ বিয়োগ করলে ২, ৩ থেকে ২ বিয়োগ করলে হবে ১, এই হচ্ছে ১২ জন। ৫ নম্বর কোশ্চেন দেখো, গল্প বইয়ের পৃষ্ঠা আছে ৫০, গল্প বইয়ের সংখ্যা আছে ৫০ পৃষ্ঠা, মিতা গল্প বই